শ্রাবণ মাসে বাড়িতে এরকম ঘটনা দেখতে পেলে করে ফেলুন একটি কাজ, জীবনে আর্থিক উন্নতি হবে। শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস, আপনি যদি এই পবিত্র শ্রাবণ মাসে কিছু ক্রিয়াকর্ম করে থাকেন তাহলে সেই কাজ আপনার জীবনে অক্ষয় হয়ে থাকবে। তবে আপনাকে শুভ কাজ, সৎচিন্তা এবং মানুষকে কুকথা এরকম অনুচিত কাজগুলি একদমই করবেন না। মহাদেব যেমন অল্পতে সন্তুষ্ট হয়ে থাকেন, আবার আপনি যদি এই পবিত্র শ্রাবণ মাসে এই সব অনুচিত কাজগুলি করেন তাহলে মহাদেব আপনার প্রতি বেজায় রুষ্ট হবেন। মহাদেবের রুষ্ট প্রকোপ আপনার জীবনকে ছারখার করে দেবে। তাই শ্রাবণ মাসে এরকম ঘটনা যদি আপনার বাড়িতে দেখেন তাহলে ছুঁড়ে মারুন এটি, জীবনে অর্থের আগমন ঘটবে। আপনাদের যে বিষয়টি আজ জানিয়ে দেব, আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না, কিন্তু এই পবিত্র শ্রাবণ মাসে আপনার বাড়িতে যদি এরকম ঘটনা দেখেন তাহলে স্বয়ং মহাদেব আপনার বাড়িতে বসবাস করছেন, বিরাজমান। তাই আপনি শ্রাবণ মাসের প্রতিটা সোমবারে মহাদেবের মাথায় জল ঢালুন, মহাদেবের পূজো অর্চনা করুন, দেখবেন মহাদেবের আশীর্বাদ আপনার জীবনে বর্ষিত হবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই যে পিঁপড়ে অত্যন্তই শৃঙ্খলাবদ্ধ এবং পরিশ্রমী, নিজের কাজ নিজে করতে ভালোবাসে। আমরা প্রত্যেকেই দেখেছি যে পিঁপড়ে আকারে ছোট হলেও তারা বড় ঘটনা ঘটার আগে আপনাকে পূর্বাভাস দিয়ে দেয়। আমাদের বাড়ির মধ্যে পিঁপড়ে দেখা যায় খুবই একটি সাধারণ ব্যাপার, কিন্তু এই ঘটনার মধ্যে লুকিয়ে রয়েছে আপনার আগামী দিনের ভবিষ্যৎ। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন, আপনাকে খেয়াল রাখতে হবে এই পিঁপড়ে কেমন আচরণ করছে। আপনার বাড়িতে যে পিঁপড়ে আসছে তার রং কী? এই পিঁপড়ে এলে অবশ্যই আপনাকে এই কাজটি করতে হবে। তাই মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখুন, যা অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেক অজানা তথ্য জানতে পারবেন। প্রথমে আপনাদের যে বিষয়টি জানিয়ে দেব, পিঁপড়েদের আলাদা আলাদা দিক থেকে আসার অর্থ রয়েছে। প্রথমত বলা হচ্ছে, আপনি যদি দেখেন আপনার ঘরের উত্তর দিক থেকে পিঁপড়ে আসছে তাহলে অত্যন্তই শুভ, আপনার জীবনে সুখ সমৃদ্ধির ছোঁয়া লাগবে। যারা কষ্টে রয়েছেন, দাম্পত্য জীবনে অশান্তি চলছে, সাংসারিক জীবনে সুখ শান্তি হারিয়ে ফেলেছেন, অবশ্যই আপনার জীবনে হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরবে। আপনি যদি দেখেন আপনার ঘরের পূর্ব দিক থেকে পিঁপড়ে আসছে তাহলে মোটেও ভালো নয়, আপনাকে এক্ষুনি সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ পূর্ব দিক থেকে এরকম যদি পিঁপড়ে আসতে দেখেন তাহলে আপনার জীবনে খারাপ ঘটনা ঘটতে চলেছে। আবার যদি দেখেন পশ্চিম দিক থেকে পিঁপড়ে আসছে তাহলে আপনার কর্মজীবনে উন্নতি হবে, আপনার কর্মক্ষেত্রে অবশ্যই ভালো ফলাফল পাওয়া যাবে খুব তাড়াতাড়ি। ঘরের দক্ষিণ পশ্চিম দিক থেকে যদি পিঁপড়ে আসে তাহলে জানবেন আপনার জীবনে অবশ্যই ভালো কিছু ঘটতে চলেছে, যে কোনো দিক থেকে আপনি সুখবর পেতে পারেন। এবার আপনাকে খেয়াল রাখতে হবে আপনার বাড়িতে যে পিঁপড়ে আসছে তার রং কেমন, অর্থাৎ বাড়িতে কালো পিঁপড়ে আসা অত্যন্তই শুভ বলে মনে করা হয়। তাই
আপনার ঘরে যদি কালো পিঁপড়ে ঘুরে বেড়ায় তাহলে জানবেন আপনার জীবনে অর্থের আগমন ঘটবে। বাড়িতে কালো পিঁপড়েদের আগমন অত্যন্তই শুভ, এতে ঘরের সুখ সমৃদ্ধি বয়ে আনে, এতে আপনার পরিবারের উন্নতি হয়। তবে অপরদিকে বলা হচ্ছে বাড়িতে লাল পিঁপড়ে দেখতে পাওয়া মোটেও শুভ নয়, এটা পরিবারের ঝগড়া বিবাদ কলহ এবং আর্থিক ক্ষতির ইঙ্গিত দেয়। তাই ঘরে লাল পিঁপড়ে দেখলেই তা সরিয়ে দিন। তবে আপনি যদি দেখেন লাল পিঁপড়ে মুখে ডিম নিয়ে বেরিয়ে আসছে তবে কিন্তু ভালো লক্ষণ। কালো পিঁপড়ে শুভ হলেও খুব বেশি পরিমাণে তা যেন আপনার ঘরে বাসা না বাঁধতে পারে। পিঁপড়ে দেখলেই আপনি তাদের কিছু খেতে দিন, কারণ পিঁপড়েদের ক্ষুধা থাকা ভালো বলে মনে করা হয় না। একইভাবে আপনি যদি দেখেন যে চালের কৌটো থেকে কালো পিঁপড়ে বেরিয়ে আসছে তাহলে আপনার জীবনে প্রাপ্তি যোগ রয়েছে। আপনি এই সময় লটারি কাটতে পারেন, আপনার ফটকা ইনকাম রয়েছে, তবে আর্থিক ক্ষতিও হতে পারে, সেই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। আমাদের প্রত্যেকের বাড়িতেই নিত্যদিন বিভিন্ন রকমের কীট পতঙ্গ দেখতে পাই, তবে পিঁপড়ে অত্যন্তই একটি শুভ এবং আমাদের জীবনে বিশেষ বার্তা বহন করে থাকে। আমাদের প্রত্যেকের জীবনেই সমস্যায় জর্জরিত, আর এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে আপনি যদি আপনার বাড়িতে কোথাও পিঁপড়ে দেখতে পান তাহলে এই কাজটি তৎক্ষণাৎ সেরে ফেলুন। জীবন থেকে শনি রাহু কেতুর দশা কাটাতে গমের গুঁড়োর সঙ্গে চিনি মিশিয়ে পিঁপড়েকে খেতে দিন, দেখবেন শনি রাহু কেতুর দশা কেটে যাবে। এর প্রতিকারের ফলে আপনার জীবনে আর্থিক সঞ্চয়ের পরিমাণ ব্যাপক বৃদ্ধি পাবে। তাই আপনি যদি এই দশায় পড়ে থাকেন অবশ্যই আপনাকে এই বিশেষ কাজটি করতে হবে। আমাদের জ্যোতিষশাস্ত্রে পিঁপড়েকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পিঁপড়ের সঙ্গে এমন কিছু কাজ বা এমন কিছু সংকেত জড়িয়ে আছে যা আমাদের সকল দুঃখ কষ্ট দূর করতে পারে। বাড়িতে যখনই পিঁপড়ের শাড়ি দেখতে পাবেন তখনই তাদের চালের গুঁড়ো খেতে দিন। প্রত্যেক দিন পিঁপড়েকে চালের গুঁড়ো দিলে শনির দশা কেটে যায়। চালের গুঁড়োর সঙ্গে চিনি মিশিয়ে দিলে আপনার জীবনের দুর্ভাগ্য কেটে যেতে বেশি সময় লাগবে না। বাড়িতে যদি কালো পিঁপড়ের শাড়ি দেখতে পান তাহলে সেটা সৌভাগ্যের চিহ্ন, আপনার জীবনে সৌভাগ্য ফিরবে। যদি লাল পিঁপড়ের শাড়ি দেখতে পান তাহলে আপনার জীবনে খারাপ কিছু ঘটার আশঙ্কা রয়েছে, জীবনে খারাপ কিছু ঘটতে চলেছে এমনটাই বলা হয়ে থাকে। তবে আপনি যদি স্বপ্নে পিঁপড়ে দেখতে পান তাহলে আপনার জীবনে অর্থের যোগ রয়েছে, আপনার জীবনে অর্থের আগমন ঘটবে, বিভিন্ন দিক থেকে আপনার আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো।